এবার মায়ের গর্ভ ছাড়াই কারখানায় জন্ম নেবে সন্তান। প্রসব যন্ত্রণা ছাড়াই সুস্থ সন্তানের জন্ম হবে। একেবারে 30,000 শিশু জন্মদানের ব্যবস্থা থাকবে কারখানায়। বাচ্চা হবে সুদর্শন ও মেধাবী। গর্ভধারণ নারীর সৌন্দর্য। নারী জন্মের সার্থকতা আসে যখন তিনি মা হন। তবে নিজের গর্ভে শরীরের রক্ত মাংস নিয়ে তিলে তিলে সন্তানকে গড়ে তোলার দিন হয়তো শেষ হবে ভবিষ্যতে। সন্তানের জন্ম দেওয়ার জন্য আর মায়ের গর্ভের দরকার পড়বে না, কৃত্রিম গর্ভেই বড় হবে সন্তান। মায়ের শরীরের গন্ধ ছাড়াই জন্ম নেবে গবেষণাগারে। সে হবে নিখুঁত নিরোগ, শরীরে কোনো খুঁত থাকবে না, রং রূপ ইচ্ছা মতো বদলে দিতে পারবেন মা বাবা, কোনো অসুখ থাকবে না। সে বাচ্চাকে লড়াই করে জন্ম নিতে হবে না, কৃত্রিম গর্ভ থেকে সরাসরি পৃথিবীর আলো দেখাবেন গবেষকরা। তার বুদ্ধিমত্তাকে শান দিয়ে প্রখর করা হবে। এমনই সুপার বেবি চাইলে এগিয়ে যেতে হবে আরো কয়েকটা বছর। কৃত্রিম গর্ভে বড় করা হবে ভ্রূণকে। একসঙ্গে 30,000 শিশু জন্ম হবে ল্যাবরেটরিতে, সবটাই কৃত্রিম উপায়ে। মাতৃগর্ভে দরকার পড়বে না, মাকে প্রসব যন্ত্রণাও ভোগ করতে হবে না। এমন সবটাই সায়েন্স ফিকশনের গল্প বলে মনে হলেও আদতে এমনটা সত্যিই হতে পারে। অন্তত বিজ্ঞানী হাশেমাল গাইলি এমনটাই দাবি করেছেন। সম্প্রতি এমন একটি অ্যানিমেশন ভিডিও প্রকাশ করে হাশেম দাবি করেছেন, ভবিষ্যতে এমন গবেষণাগার তৈরি সম্ভব। তার গবেষণা কেন্দ্র অ্যাক্টোলাইফ এমনই ল্যাবরেটরি তৈরির চেষ্টা করছে, যেখানে কৃত্রিম গর্ভে সন্তানের জন্ম দিতে পারবেন মা বাবারা। 3D টেকনোলজি ও রোবোটিক্সের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তায় শান দিয়ে এমন অসাধ্য সাধন করা সম্ভব বলেই জানিয়েছেন হাশেম। মায়ের নাড়ির টান থাকবে না, কিন্তু সন্তান মাকে শুনতে অনুভব করতে পারবে। অ্যাক্টোলাইফের কৃত্রিম গর্ভের ল্যাবরেটরি এখনো পরিকল্পনাতেই রয়েছে। গবেষণাগারের সম্ভাব্য গঠন, তার প্রযুক্তি, কৃত্রিম গর্ভে শিশুকে বড় করে তোলার কৌশল, গবেষণাগারের প্রসবের পদ্ধতি, এসবেরই সম্ভাব্য ভিডিও সামনে এনেছেন বিজ্ঞানী। কেমন হবে সেই বাচ্চা তৈরির কারখানা? 75টিরও বেশি ল্যাবরেটরিতে 400-এর বেশি কৃত্রিম গর্ভ বা বেবি পড বা গ্রোথ পড থাকবে। গোল গোল কাচের বাক্সের মতো যন্ত্রই হলো সেই গর্ভ যেখানে ভ্রূণ প্রতিস্থাপন করা হবে। ওই বাক্সগুলোকে নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। অপ্রচলিত শক্তি বা সৌরশক্তি, বায়ু শক্তি থেকে তৈরি বিদ্যুতের পাওয়ার সাপ্লাই হবে বাক্সে, কাজেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নেই। IVF পদ্ধতিতে মায়ের ডিম্বাণু ও বাবার শুক্রাণু মিলিয়েই ভ্রূণ তৈরি করা হবে। সেই ভ্রূণ মায়ের গর্ভে প্রতিস্থাপন না করে সেই কৃত্রিম গর্ভে রাখা হবে, তারপর সেখানে বড় হতে থাকবে শিশু। বিজ্ঞানী হাশেম বলছেন, বাচ্চাকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার জন্য দুরকম বায়োরিয়েক্টর থাকবে। একটি থেকে দরকারি পুষ্টিকর উপাদান বাচ্চার শরীরে ঢুকবে, অন্যটিতে বর্জ্য জমা হবে। বায়োরিয়েক্টর দুটি থেকে দুটি ক্যাবলের মতো করে তার জোড়া থাকবে প্রতিটি বেবি পডে। এবার মনে হতে পারে, বাচ্চা তার মাকে অনুভব করতে পারছে না। মায়ের গর্ভে থাকার সময় বাচ্চা তার মায়ের কণ্ঠস্বর গর্ভেই শুনতে পায়। জন্মের পরে সেই কণ্ঠস্বর শুনে সে চিনতে পারে তার গর্ভধারিণীকে। বিজ্ঞানী হাশেম বলছেন, মায়ের শরীরে স্পর্শ পাবে না ঠিকই, কিন্তু বেবি পডে এমন ব্যবস্থা থাকবে যাতে মায়ের গলার আওয়াজ বাচ্চা শুনতে পাবে। দরকার হলে মা তার আওয়াজ রেকর্ড করে বাচ্চাকে শোনাতে পারে, নিজের পছন্দের গান বা নিজের গলার গান কবিতা বাচ্চাকে শোনাতে পারে। পুরো প্রক্রিয়াটাই গবেষণাগারে বা বাড়িতে বসেই দেখতে পাবেন মা বাবা। প্রসব যন্ত্রণা ছাড়াই সুস্থ সন্তান জন্ম হবে। গর্ভেই সন্তানের রূপ রং বদলানো যাবে। কেমন গায়ের রং চান, কেমন হবে বাচ্চার চুল, কেমন হবে তার চোখের রং, যা মন চায় তেমনই গড়ে দেবেন বিজ্ঞানীরা। ক্রিসপার কেস 9 জিন এডিটিং পদ্ধতিতে জিনের বিন্যাসের অদল বদল করে বাচ্চার গায়ের রং, চুলের ধরন, চোখের মণির রং সব পাল্টানো যাবে। জেনেটিক ইঞ্জিনিয়াররা বসে থাকবেন হুকুমের অপেক্ষায়। বাচ্চার ওজন, উচ্চতা মনের মতো করে গড়ে নিতে পারবেন মা বাবারা। বিজ্ঞানী হাশেমের দাবি, এই কারখানায় কোনো অসুস্থ বাচ্চা বা প্রিম্যাচিওর বাচ্চা জন্মাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুবিধায় জিনের সাজসজ্জায় বদলে দেবেন বিজ্ঞানীরা। বাচ্চা হবে সম্পূর্ণ সুস্থ, রোগহীন। জেনেটিক রোগের সম্ভাবনা থাকলে তা আগে থেকেই সারিয়ে দেয়া হবে। বাচ্চা হবে সুপার ইন্টেলিজেন্ট। ঠিক যতটা মেধা চান মা বাবা, তার সবটাই ভরে দেওয়া হবে বাচ্চার ব্রেনে। শরীরে, মনে, বুদ্ধিমত্তায় সামান্য ক্ষুতো নাকি থাকবে না। বাচ্চা খুব শক্তিশালীও নাকি হবে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মেয়েরা এখন নিজের গর্ভে সন্তান চাইছেন না। বাচ্চা জন্ম দেওয়ার ঝুঁকিও অনেক। তাছাড়া বিশ্বজুড়েই এখন ব্যস্ততা বেড়েছে। সন্তানের জন্ম দেওয়ার মতো সময় ও কষ্ট কোনো মাই নাকি চাইছেন না। তাই সহজ উপায় ও গ্যারান্টি সহকারে বাচ্চা তৈরি করে দেবেন বলে আশা দিয়েছেন ইয়েমেনের বিজ্ঞানীরা। তবে সবই হবে, খোদার উপর খোদকারি করে সন্তানের জন্মও হয়তো হবে, কিন্তু সম্পূর্ণ নিখুঁত সুপার হিউম্যান, মায়া মমতা ভালোবাসায় ভরা প্রকৃত মানুষ হয়ে উঠবে কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতেই হবে।